বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেমিকাকে কাছে না পেয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল প্রেমিকা, প্রেমিকাকে কাছে না পেয়ে প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য। মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল বাড়ি, বাড়িতে কেউ না থাকায় রক্ষা। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার সুগন্ধা এলাকায়। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনার জেরে। জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করল প্রেমিক। চাঞ্চল্যকর অভিযোগ, অভিযুক্তের নাম অঞ্জন পাত্র। সূত্রের খবর থেকে জানা গেছে, পোলবার বাসিন্দা দীনবন্ধু ঢ্যাং তার স্ত্রীর সাথে সপ্তগ্রামের অঞ্জন পাত্রের একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বধূ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, বেরিয়েও আসেন। এরপরই তাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে প্রেমিক অঞ্জন পাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুক সূত্রে আলাপ হয় অঞ্জন ও দীনবন্ধু ঢ্যাঙের স্ত্রীর। ফোনের আলাপ আরও গভীর হয়, সম্পর্ক গভীর হয় দুজনের। বছরখানেক ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি বধূ সেই সম্পর্ক ছেড়ে স্বামী সন্তানের সাথে থাকতে চাওয়াতেই সমস্যার সূত্রপাত। বধূর অভিযোগ, প্রথমে ভালো বন্ধু হলেও পরে তাকে জোর করতে থাকে অঞ্জন তার সাথে থাকতে হবে বলে। গত জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায় সে। সেখানে ওই মহিলাকে মারধর করা হতো বলে অভিযোগ। তিন মাস পর স্বামীর ঘরে ফিরে আসেন তিনি। এরপর থেকে নিয়মিত হুমকি দিতে থাকে অঞ্জন, তার সাথে না গেলে তাকে মেরে ফেলারও হুমকি দেয়। এর আগেও একবার ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে সে। শুক্রবার অমরপুর ফুটবল মাঠে দুজনের দেখা হয়। সুগন্ধা দিল্লি রোডের কাছে একটি বাড়ি রয়েছে বধূর, সেখানে এসে অঞ্জন তাকে জোর করতে থাকে। গৃহবধূর স্বামী দীনবন্ধু তাকে বিরত করেন। গৃহবধূ অঞ্জনকে বোঝান তার স্বামী সন্তান রয়েছে। অভিযোগ, নাছোড়বান্দা অঞ্জন দেখে নেবার হুমকি দিয়ে তখনকার মতো চলে যায়। অঞ্জনের হুমকি বাস্তবে পরিণত হয় রাতে। অভিযোগ, দীনবন্ধুর সুগন্ধা স্কুলের সামনে আরও একটি বাড়ি রয়েছে, মাঝরাতে হঠাৎ সেই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। প্রতিবেশীরা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীনবন্ধুর বাবা অর্থাৎ গৃহবধূর শ্বশুর পরেশ ঢ্যাং জানিয়েছেন, দিন পনেরো হলো এই বাড়িতে আমরা কেউ থাকি না। রাত দেড়টা নাগাদ আমরা জানতে পারি বাইরে থেকে কেউ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। দেড়টার সময় হয়েছে, দেড়টার সময় ফোন করছে, বলছে আগুন লেগেছে, আগুন লেগেছে। তারপর আর এসে দেখছি তখন ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড সব এসে গেছে, সবাই এগোচ্ছে। বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না। আগে কি থাকতো আপনার ছেলে? হ্যাঁ, আগে থাকতো, এই পনেরো কুড়ি দিন এখন থাকেনি। কোথায় থাকে? ও বাড়িতে থাকে, দিল্লি। হ্যাঁ, লাগিয়ে দিয়েছে, জানাশোনা লোক হয়েছিল, ও সেই ঝগড়া হয়েছে, সেই এসে লাগিয়ে দিয়ে গেছে। ওই যা যা একজনকার সঙ্গে ঝগড়া হয়েছে, বৌমার সঙ্গে কিছু সম্পর্ক ছিল না, ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, এবার বলছে যে আমি ওকে নিয়ে যাবো, থাকো ঘর ঘর সংসার করো, এই জন্য আর এ করে। ও বলছে না আমি থাকবো না, এবার ওই নিয়ে ঝগড়া। কালকে এসেছিলো, এসে বলে যে থাকবো না, বলে ঠিক আছে তোমার কারণ ছেড়ান হয়ে গেল, আর কিছু এ নেই। তারপরে এবার এসে করে দিয়ে গেছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হুগলির পোলবা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। প্রেমিকার বাড়িতে আগুন দিয়ে প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আমার বাড়িতে এসে অঞ্জন পাত্র আগুন লাগিয়ে দিয়ে গিয়েছিল, আগে একবার দিয়েছিল তখন অল্প, এখন আবার পুরো এতটাই মানে করে দিয়েছে যে আমার ঘরে আর কিছু নেই। ভালো বন্ধু বন্ধু বলতে বলতে আজকে আমার এত বড় সর্বনাশ করেছে বাড়িতে এসে। কালকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছি, তারপরেও যাইনি, তারপরেও এখানে এসে কখন রাত্রিবেলায় গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিচ্ছু নেই আমার ঘরে, আমার ও অ্যাকচুয়ালি কেউই হয় না, বন্ধু ফেসবুকে তো আলাপ হয়েছিল, ঠিক আছে, সেইখান থেকে সূত্র পা। আজকে দাবি করছে আমি ওর বউ, ওর বউই যদি আমি হব তাহলে ও আজকে এই কাজটা করতে পারে আমার সাথে, ও এই ফ্যাসলাটা করবে বলেই কালকে এসেছিলো, করে নিয়ে চলে গেলো, তারপরে আমার ঘরে গিয়ে আগুন ধরিয়ে দিল। হ্যাঁ, আমার সাথে ওর রিলেশন ছিল, ওই রিলেশনটা ছিল, যবে থেকে আমি রিলেশনটা রাখতে চাই না তবে থেকে ও আমার সাথে এই ধরনের ব্যবহারটা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।